विशेष विज्ञप्ति आसन एकेजी डॉक्टर प्लस हैंड सैनिटाइजर किनु असाधु व्यवसायी दूरे थकूँ डॉक्टर प्लस 65/2 एम बी रोड कोलकाता 51 डॉक्टर प्लस सैनिटाइजर केनार समय এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস, এবং যেখানে অবশ্যই লাইফস্টাইল ম্যানেজমেন্টের কথা বলা হয় এবং একেবারেই প্রত্যেকের সাধ্যের মধ্যে থেকে সেই লাইফস্টাইল ম্যানেজমেন্ট, সেই মেকওভার আপনারা প্রত্যেকে করতেই পারেন। দূর দূরান্তরে মানুষ পৌঁছে যান ডক্টর প্লাসে, যেখানে সেই স্বপ্ন পূরণের রাস্তা অবশ্যই তৈরি হয়, যেখানে আমরা আলোচনা করি স্কিনের যাবতীয় সমস্যা, সেটা পিগমেন্টেশন হোক, সেটা রিঙ্কেলের সমস্যা হোক, পিম্পল, অ্যাকনি, অ্যাকনি স্পট, তার সঙ্গে সঙ্গে মেচেদার সমস্যা তো আছে, এবং এছাড়া আমরা আলোচনা করে থাকি ওপেন পোর্সের সমস্যা, আলোচনা করে থাকি হেয়ার ফল, ব্রিটল হেয়ার, স্প্লিটেন্স, ড্যান্ড্রাফের সমস্যা, এছাড়া মানে মোটা হয়ে যাওয়ার সমস্যা, অনেকেই এরকম ওবেসিটির জন্য সমস্যায় ভুগছেন, সমস্ত বা গ্লো চলে যাওয়া, সব কিছু নিয়েই থাকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা ডক্টর প্লাসে। তো আজকেও একটি নির্দিষ্ট বিষয়ের উপর আমরা থাকব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিউটি কনসালটেন্ট সমীর দে। অনেক স্বাগত সমীরকে অনুষ্ঠানে আসার জন্য। একদম সমীরের সঙ্গে রয়েছেন আপনারা এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে, ফোন করবেন আমাদের সরাসরি, ফোন নাম্বার যাচ্ছে 6292424239 6292424239 6292424239 আবার বলছি 6292424239 6292424239 6292424239 দুটি ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন। তবে যে নির্দিষ্ট বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব, সামগ্রিক বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, বাট আমরা নির্দিষ্ট একটি বিষয়ের উপর থাকছি, সেটা হচ্ছে এজিং প্রসিডিয়ার খুব দ্রুততার সঙ্গে, অর্থাৎ খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাওয়া ত্বক, রিঙ্কেল এসে যাওয়া ফলে, বা এমন মানে লাবণ্যহীন ত্বক হয়ে যাচ্ছে আপনার, হঠাৎ করে মনে হচ্ছে আপনার বয়সটা বেড়ে গেছে, কেন? তো এই অ্যান্টি এজিং প্রসিডিয়ারটা কীভাবে মেনটেন করে ডক্টর প্লাস, সে নিয়ে তো আলোচনায় আসবো। তবে কেন হয় এই দ্রুততার সঙ্গে বুড়িয়ে যাওয়া ত্বক, আমরা একবার দেখে নেবো কী বলছেন বিশেষজ্ঞ। শরীরে ছাপ পড়ছে বয়সের, হারাচ্ছেন সৌন্দর্য? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সাবধান। সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন আপনি এজিংয়ের শিকার, কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনি এজিংয়ের শিকার? কি বলছেন চিকিৎসকেরা? এজিং হলো একটা ফিজিওলজিক্যাল প্রসেস, মানে গেটিং ওল্ডার, মানে বয়স আস্তে আস্তে বাড়ছে। তো আমরা ফার্স্ট সাইন অফ এজিং সাধারণত বোঝা যায় 40 এজেস, সেখানে আমরা বলি 40, সেখানে স্কিনের একটা রিঙ্কেল দেখা যায়, চোখের পাওয়ারটা কমে যায় বা বারবার চশমা চেঞ্জ করতে হয় এবং চুলটা কিছুটা গ্রে হয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেজিং অফ দ্য এজ। এজিং কি ধরে রাখা সম্ভব? কোন কোন বিষয়ের উপরে নিয়ন্ত্রিত হয় এজিং, জানাচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন ডাক্তার তপন বিশ্বাস। এজিং প্রসেসটা তিনটে জিনিস দ্বারা কন্ট্রোল হয়। একটা হচ্ছে জিন, মানে আমাদের বডিতে ডিএনএ বলে একটা পদার্থ থাকে, সেই পদার্থের মূল যে সাবস্ট্যান্স সেটা হচ্ছে জিন। একটা মানুষ সেই জিন দ্বারা মোটামুটি নিয়ন্ত্রিত হয়, তার এজও এই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট, আমাদের বডিতে কতগুলো হরমোন আছে যেগুলো আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট কন্ট্রোল করে, তার মধ্যে আছে থাইরয়েড, ইনসুলিন, কর্টিজল, বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন। তো এই হরমোন দ্বারাও আমাদের এজিং প্রসেসটা নিয়ন্ত্রিত হয়। আর যেটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, মানে আমরা যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে থাকি, বেশি টেম্পারেচার বা কোল্ড টেম্পারেচার, বিভিন্ন ধরনের যে খাবার ইউজ করি বা বিভিন্ন ধরনের যে এক্সটার্নাল এনভায়রনমেন্টে আমরা এক্সপোজ হই, বিভিন্ন রোগ বা আর কি জীবাণু দ্বারা আক্রান্ত, এগুলোকে আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট হিসেবে ধরে নিতে পারি। আমাদের যে কোষ বা সেল, তার যে ডিএনএটাকে ড্যামেজ করে, তো ডিএনএ ড্যামেজ হওয়া মানে আস্তে আস্তে সেই সেলের ডেথ হওয়া। তো নাম্বার অফ সেল যত ডেথ হবে বা নাম্বার অফ সেল যত ড্যামেজ হবে, তত তাড়াতাড়ি তিনি এজিং হবেন। সমস্যা তো আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, কিন্তু সমাধান ডক্টর বিশ্বাস পরামর্শ দিচ্ছেন ইন্টারনাল এনভায়রনমেন্ট বা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, সেটা বাইরে থেকে
হরমোন কন্ট্রোল করে, মানে হরমোন দিয়ে বা হরমোন কমিয়ে সেই এনভায়রনমেন্টটা কন্ট্রোল করা যায়। আর যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট সেটা সাধারণত ফুড, আমাদের বিভিন্ন ফুড বিশেষ করে প্রোটিন জাতীয় ফুড থেকে ফ্রি রেডিক্যাল বেশি তৈরি হয় এবং এই ফ্রি রেডিক্যাল বডির জন্য খুবই ক্ষতিকর পদার্থ। তো আমরা যদি এই প্রাণীজ প্রোটিনটাকে অ্যাভয়েড করি, ভেজিটেবল ফুডটা যদি বেশি খাই, তাহলে এজিং প্রসেসটা কিছু আটকানো পেরে যাবে। এজিং প্রসেসটাকে আটকানোর জন্য আমরা যদি রেগুলার যোগা করি বা সাঁতার করি বা রেগুলার ফ্রি অ্যান্ড এক্সারসাইজ বা রানিং, তাহলে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে, আমাদের এজিং প্রসেসটা অনেকটাই আটকানো পেরে যাবে। আপনি আপনার বয়সকে হাতের মুঠোয় ধরে রাখতে না পারলেও ধরে রাখতে পারেন আপনার অপার সৌন্দর্য, কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পরামর্শ ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক। সঠিক পরামর্শ এবং সঠিক প্রতিষ্ঠান অবশ্যই ডক্টর প্লাস, এবং ডক্টর প্লাসের এই ধরনের পরিচর্যা প্রপারলি আপনারা করতে পাচ্ছেন, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে পাচ্ছেন, আপনার ক্ষমতার মধ্যে থেকে করতে পাচ্ছেন। তো আজকে এই মুহূর্তে আমরা অ্যান্টি এজিংয়ের আলোচনায় থাকছি, বাট আপনারা ফোন করতে পারেন এই ধরনের বুড়িয়ে যাওয়া ত্বকের সমস্যা, যারা বুকজেন অর্থাৎ যাদের বলিরেখা পড়ে গেছে, যাদের পিম্পল অ্যাকনে স্পট এসে গেছে, মেচেতা থেকে শুরু করে যাবতীয় স্পট এসে হেয়ার ফলের সমস্যায় বুকজেন ড্যান্ড্রাফ বা মোটা হয়ে যাওয়ার সমস্যা, সমস্ত প্রশ্ন আমরা নেব আজকে। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292424239 6292424340 এই দুটি ফোন নাম্বারে। বাট সমীরের কাছে সরাসরি চলে যাবো অ্যান্টি এজিংয়ের বিষয়টায়। একটু আগেই আমরা চিকিৎসকের কথা শুনছিলাম, অ্যাকচুয়াল সমস্যাটা হয় কেন? তবে এজিং প্রসেস এমন একটা জিনিস যেটা হলো আমাদের সেল ড্যামেজ থেকে হয়, এবং যখন আমাদের এজ বাড়ে তখন আস্তে আস্তে আমাদের ফ্যাট ডিটোরেট হয়, জায়গা জায়গা থেকে ফ্যাট ডিটোরেট হয়, সেল ড্যামেজ হয়। আর যখন সেগুলো হয় তখন অটোমেটিক্যালি এটা কিন্তু হতেই হবে, কারণ আমরা জানি যে আমাদের যখন আমাদের এজ হয় মানে জন্ম হয়, তখন আমাদের আস্তে আস্তে একটা সময় থাকে যখন আমাদের মৃত্যুও হয়। তো আমাদের বয়স হবে, এবং বয়সের বয়স যখনই হবে তখন আমাদের কোলাজেন ডিঅ্যাক্টিভেট থাকবে, বডির থেকে সেল ড্যামেজ হবে, ফ্যাট ডিটোরেট হবে, তখন কিন্তু আস্তে আস্তে স্কিনের মধ্যে যে একটা টান ব্যাপারটা সেটা কোথাও হারিয়ে যাবে, কারণ স্কিনের ভেতরে একটা আলাদা রকম এলাস্টিসিটি থাকে যেটা আমাদের স্কিনটাকে স্ট্রেচ করে রাখে, এবং সেটা তখন আস্তে আস্তে ডিস্ট্রয় হতে থাকে, এবং অল্পতেই আমরা যেন মনে হয় যেন আমাদের ভুলিয়ে যাচ্ছি। এটা দেখো, এটা একটা নর্মাল প্রসেস যেটা একটা বয়সের পরে হওয়াটা কোয়াইট ন্যাচারাল, কিন্তু সেখান থেকেও আমরা চাইলে মেনটেন করে ধরে রাখতে পারি। কিন্তু এখনকার দিনে খুব টিনেজে, মানে খুব টিনেজই বলবো, মানে অল্প বয়সেই যদি বুড়িয়ে যায় কেউ, তো সেটা একটা বিশাল বড় একটা জায়গা, এবং সেই জায়গাও আমরা বললাম যে এই একই জিনিস, সেই জিনিসটা যে জিনিসটা একটা বয়সের সাথে সাথে হওয়া উচিত সেটা বয়সের আগে হচ্ছে, মানে প্রি ম্যাচিওর এজিং বলা হয় এটাকে। তো প্রি ম্যাচিওর অ্যান্টিজিংয়ের যে প্রবলেম সেটা হলো মানে বয়সের আগে, মানে বয়সটা হতে হয়নি আমার, তার আগেই আমার সমস্যা। আমার কারণ হলো আমার তার আগেই লাইফে এত স্ট্রেস নিয়েছি আমি, এত চাপ বা এত ডিটোরেট করেছি নিজেকে, খাওয়া দাওয়ার উপরে হয়তো ঠিকভাবে আমি ধ্যান দিইনি, নিজেকে ডায়েট কন্ট্রোল করতে গিয়ে এমন চিপসে ফেলেছি যেন একদম শুকিয়ে গেছি মনে হচ্ছে, দেখে উল্টো রোগ এসে গেছে ভেতর থেকে, বডিতে অনেক রকম ব্লাডের সমস্যা দেখা দিয়েছে, বিভিন্ন রকম মানে যেটা হচ্ছে যে খাওয়াটাই খাচ্ছি, খাওয়ানোর সময় পুষ্টি ঠিকঠাকভাবে প্রোটিন ঠিকঠাকভাবে ক্যারি করতে পারছে না, তো এরকম কন্ডিশানে এসে পৌঁছায়, এবং সেই সময় খুব অল্প বয়সে মানুষকে কিন্তু বুড়িয়ে যেতে দেখতে পাওয়া যায়। এবার বলবো যে এই যে অ্যান্টি এজিংয়ের প্রসিডিওরে যাওয়ার আগে আমি বলবো যে প্রিম্যাচিওর এজিং, এইটা আগে আমি বলবো, খুব কম বয়সের মধ্যে আমরা দেখেছি যে মুখের মধ্যে রিঙ্কেল এসে যাওয়া, চোখে মানে ক্রোস ফিট চলে আসা, এটা একটা ইন্ডিভিজুয়াল সমস্যা, ক্রোস ফিট বলো বা লাফ লাইন চলে আসা বা রিঙ্কেল ফোরহেডের রিঙ্কেল লাইন চলে আসা, এগুলোর থেকে বেরোবো কি করে, স্টেপ বাই স্টেপ যাবো? ডেফিনেটলি দেখো, যদি বেরোবার কথা আসে আমি একটা কথা বলি, ফার্স্ট অফ অল যেটা আমাদের হয়, আমাদের আই কন্টাক্টে বেশি কথা হয় মানুষের, সবাই আমরা তার আই কন্টাক্টে কথা বলি, এবং আই কন্টাক্ট সারাউন্ড এরিয়া যদি আমরা ধরি সেটা আমরা চোখের সাইড ধরতে পারি, আমরা ফোরহেড ধরতে পারি, আমরা ভুরু ধরতে পারি, আমরা নাকের দুটো সাইড ধরতে পারি, কারণ আমাদের চোখটা ঠিক সেই জায়গাতেই কথা বলে গিয়ে, মুখের দিকে খুব কম তাকানো, ফেসের দিকে তাকালে দেখবেন চোখের সাথে চোখে দেখিয়ে কথা হয় আমাদের। এবং এই যে ছোটো ছোটো ব্যাপার, অনেকে দেখবে খুব অল্প বয়সে এই জিনিসগুলো দেখা যায়, কিন্তু এজিং হয়েছে বোঝা যায় শুধু চোখের সাইড এবং কপাল দেখে, কিন্তু গালটালগুলো ঝোলেনি, গালগুলো ঠিকঠাকই আছে, সে তখন ভাবে তার এজিং হয়েছে, তার এজিং বয়স বাড়েনি, কিন্তু বয়সের সাথে সাথে এই বয়সের আগেই এই রিঙ্কলসগুলো দেখা যাচ্ছে, সেগুলোর থেকে কীভাবে বেরিয়ে আসবো?
তাদের জন্য বলবো ডক্টর প্লাস। দেখুন এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, অনেকেই হয়তো বাড়ির থেকে বেরোতে ভয় পাচ্ছেন এবং ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ আমরা সবসময় বলছি যে সেফ থাকুন, সেফ থেকে আপনারা নিজেদের লাইফটাকে মেনটেন করুন। তো এই যে এজিং প্রসেসের যে ট্রিটমেন্টগুলো, এগুলো ওয়ান টাইম প্রসিডিওর হয়, যেটা আপনি চাইলে ওয়ান্স ইন এ ইয়ার মানে বছরে একবার এসে আপনি একটা করে সিটিং করে মেনটেন করে রাখতে পারেন। এই চোখের সাইডের ক্রোস ফিট, আপনার চোখের নাকের দুপাশের ভাঁজ, কপালের বিভিন্ন মানে প্রচুর বলিরেখা, 11 লাইন্স, দুটো ভুরুর মাঝখানে যে 11 লাইন্স থাকে সেই 11 লাইন্স, এই ওভারঅল জিনিসগুলোকে কিন্তু ঠিক করা যায় উইদিন ওয়ান সিটিংয়ে। যদি আমরা চাই যে একটা সিটিং করাবো, একটা সিটিং করিয়ে এখন মানে নিজেকে আলাদা রকমভাবে দেখতে দেখাবো বা এজিং থেকে বেঁচে থাকবো, দ্যাট ইজ পসিবল ইন ডক্টর প্লাস। আপনাদের বলে রাখি, যাদের যাদের এরকম রিঙ্কেলের সমস্যার ভুগছেন এবং প্রচুর পরিমাণে স্কিন ঝুলে গেছে বলে মনে হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে আপনার বয়সটা এগিয়ে আসছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মুহূর্তে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242239 বা 6292242340। শুধুমাত্র অ্যান্টি এজিংয়ের আলোচনাই করছি তা নয়, আমি বলে রাখি আবারও যে আপনাদের হেয়ার সমস্যা বা পিগমেন্টেশনের সমস্যা, গ্লো হারিয়ে যাওয়া, পিম্পলের সমস্যা, ওপেন পোর্স, এগুলো নিয়েও যেমন আপনারা প্রশ্ন করতে পারেন এবং তার সাথে সাথে কিন্তু ডেফিনেটলি আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের মোটা হয়ে যাওয়ার সমস্যা নিয়েও। অনেকের ডাবল চিনের সমস্যা, বান্ডারাই ডার্ক সার্কেল বা তাতের সেটিংয়ের সমস্যাও থাকে, কারণ সামগ্রিক আমি মেকওভার শব্দটা বলেছি শৈল, আমার মনে হয় এটা খুব দরকার। অনেক বন্ধু রয়েছেন, হ্যালো, কেটে গেছে, যাই হোক, আমরা যে আলোচনা ছিলাম সেখানে ব্যাক করছি যে এই যে খুব ইন্ডিভিজুয়ালি আমরা দেখেছি সমস্যাগুলো আস্তে আস্তে সামনে চলে আসে, তবে স্কিনটা ঝুলে যাচ্ছে প্রচুর পরিমাণে, স্কিন হাজার মানে কিছু একটা এজ মোটামুটি একটা 30 পেরোনোর পর থেকে স্কিনটা ঝুলতে শুরু করে, আমরা নিজেরাই সেটা আনার সামনে গিয়ে দেখতে পাই, এই জায়গাটা কি করে আমরা একবার দেখো। এটা হওয়ার কারণ কিন্তু অনেক সময় থাকে, দেখবেন আমি নর্মালি বলি, অনেকে দেখবেন হয়তো মুখে প্রচুর পরিমাণে লোমের সমস্যা থাকে, যেগুলো খুব হালকা লোম রয়েছে, অনেকেই চায় একদম হেয়ার ফ্রি একটা স্কিন। তো সেখানে পার্লারে বিভিন্ন রকমের মানে থ্রেডিং করা, সুতো দিয়ে তোলা, বিভিন্ন রকম ক্রিম লাগিয়ে তোলা, এগুলো থেকে স্কিনের উপরে একটা এফেক্ট পড়ে, যে এফেক্টের ফলে কিন্তু খুব অল্প বয়সেও আমাদের স্কিন একটু বেশি ঝুলে যায়, যাতে আমাদের বয়স্ক দেখতে লাগে এরকম একটা কন্ডিশনে পৌঁছে যায়। দিদির কোয়েশ্চেন ছিল যে এগুলো থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো, তো তাদের জন্য বলবো দেখুন যাদের এই নর্মালি রিঙ্কলসের জন্য প্রবলেম আছে তারা ওয়ান টাইম প্রসিডিওর এখানে আসতেই পারেন, কিন্তু প্রত্যেকের জন্য ডক্টর প্লাস সবসময় ওয়েলকাম করে, এই কারণেই, কারণ ডক্টর প্লাসে সব রকমের ট্রিটমেন্ট রয়েছে। আপনার ওভারঅল ফেসের ধরুন একটা স্যাগিনেস এসছে, যেখান থেকে আপনার মনে হচ্ছে যে আমার যেন এজটা অত হয়নি কিন্তু এজের এজ থেকে একটু বেশি দেখতে লাগছে, তারা কিন্তু তখনই ডক্টর প্লাসে চলে আসতে পারেন। হেল্পের নাম্বার সবসময় সঙ্গে থাকে, আপনি ওয়েবসাইট পাবেন, আপনি ইউটিউবে গেলে পাবেন, বিভিন্ন রকমভাবে ডক্টর প্লাসকে পাবেন সব জায়গায়। তো ডক্টর প্লাস থেকে আপনি যেভাবে হোক কন্ট্যাক্ট করে একবার ডক্টর প্লাসে চলে আসবেন, কারণ ডক্টর প্লাসে এলে আপনি এই সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ হলো এই এগুলো খুব একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পুরো মেনুর কে বলছি। কে বলছেন? আমি পুরো মেনুর কে বলছি। হ্যাঁ, আপনার নাম কি? নাম সুনীল মণ্ডল। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? আচ্ছা, আমার ওই সুনীল, হ্যাঁ সুনীল স্যার বলুন। বলছি যে আমার ওই বুকের উপরে বুঝলেন, বুকের উপরে শুনেছি, বলুন কিরয়েড হয়েছে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 68। শুনুন তো, আপনি টিভির ভলিউম দিয়ে রেখেছেন, টিভির ভলিউমটা কমান, একদম ফোনটা নিয়ে আলাদা জায়গায় চলে যান। হ্যালো, কিছু বছর আগে থেকে হয়েছে। হ্যাঁ, 20 বছর আগে হয়েছে, তারপরে? এটার জন্য কোনো ট্রিটমেন্ট আপনি করেছেন আগে? ওষুধ খাচ্ছেন শুধু, তাই তো? আপনি টিভির ভলিউম দিয়ে শুনতে থাকুন, ফোন ছেড়ে শুনুন। দেখুন, এই কিলয়েডের সমস্যাটা ব্লাড ঘটিত যেহেতু হয়, তো এগুলোর অনেক রকমের চিকিৎসা হয়, ডক্টর প্লাসেও এর চিকিৎসা আছে, দুরকমভাবে আছে, একটা আয়ুর্বেদিকে আছে, একটা অ্যালোপ্যাথিতে আছে। আপনি যদি মনে করেন দেখাবেন, তাহলে আপনি কিন্তু ডক্টর প্লাসে হেল্পের নাম্বারে কল করে এর একটা অ্যাপয়েন্টমেন্ট ডেফিনেটলি করে নিন কিলয়েডের জন্য, কারণ কিলয়েডেরও ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের দ্বারা কিন্তু কিলয়েড কিন্তু আন্ডার কন্ট্রোলে রাখাই যায়, যেখান থেকে আপনার জিনিসটা আর বাড়বে না, একটা ছোটো জায়গায় গিয়ে পৌঁছে
পৌঁছে থাকবে এবং এই ব্যথা বেদনা যেগুলো বলছেন, ইচিং বলছেন, এগুলোর থেকে একদম মুক্তি দেওয়া যেতে পারে। তো আপনি দেরি না করে হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, করিয়ে যেদিন পারবেন চলে আসুন। আর একটা কথা বলে রাখি, দেখুন হেল্পলাইন যাচ্ছে আপনার স্ক্রিনের লেফট হ্যান্ড সাইডে একদম টপে, এটা ডক্টর প্লাসের হেল্পলাইন 9051618301 বা 9830767555, এই যে দুটি নাম্বারস হেল্পলাইন, এটা ডক্টর প্লাসের। এখানে আপনারা ফোন করে যাবতীয় ডিটেলস জানতে পারবেন, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কীভাবে পৌঁছবেন। একটা কথা বলে রাখি, ডক্টর প্লাসে অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু পৌঁছে যান এবং এখানকার ডক্টর প্লাসের টিমও বাইরে পৌঁছে। তবে এখনকার সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বলি যে সমস্ত বিধি, কোভিড বিধি মেনেই কিন্তু, কোভিড প্রোটোকল মেনেই কিন্তু অবশ্যই ডক্টর প্লাসে থেরাপি কাজ চলছে। তো আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাবো সমীর, সেটা হচ্ছে যে এই যে অ্যান্টি এজিং প্রসিডিয়ারের মধ্যে আমরা অন্যতম একটা, যেমন স্কিন চুলে যাওয়ার সমস্যা আমি বললাম, তারপরে আমরা দেখি এক এক সময় যে কিছু কিছু জায়গায় বুড়িয়ে যাওয়া, ত্বকের মধ্যে হালকা হালকা দাগ চলে আসা, ড্রাইনেস চলে আসা। আসবো আমরা, হ্যালো হ্যালো হ্যালো, মানে রোগা হওয়ার জন্য মানে কি ব্যবহার করতে? এক মিনিট, আপনার নাম আপনার জায়গাটা আগে বলুন আমাদের। আমার নাম সুনীল মান্না, আমার বাগনানে বাড়ি। কোথায় বাড়ি? বাগনান। বাগনান, বাগনান, বাগনান। আচ্ছা, কি সমস্যা বললেন? সাড়ে পাঁচ ফুট ওজন। না না, মানে আপনি কি একটু বেশ মোটা সোটা সাংঘাতিক রকম? বয়সে খেতে পারতাম এবং হজম করতে পারতাম খুব সহজেই, সেই খাওয়াটাই কিন্তু আমরা 40 বছরের পরে গিয়ে যখন আমরা খাবো, আমাদের কিন্তু হজম শক্তিটা অতটা পারমিট করবে না, তখন আমাদের একটু বুঝে খেতে হবে। এটা হলো প্রথম মানে বিধি মানতে হবে আপনাকে। আর 48 এজ, এই এজে এসে দাঁড়িয়ে আপনার এই ট্রিটমেন্ট ডেফিনেটলি করা সম্ভব হবে, কারণ দেখুন ডক্টর প্লাসে একদম ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট করা হয়, কোনো রকম কোনো ওষুধ খাইয়ে আপনাকে রোগা করার মতন কোনো ট্রিটমেন্ট হয় না, যেহেতু এখানে কিছু থেরাপি হয় এবং তার সাথে সাথে প্রপার ডায়েট, মানে আপনি সারাদিনে কখন কী খাবেন, কতটা পরিমাণ খাবেন, সেটাকে যে সেটা যে সেটা বলে দেওয়া যেতে পারবে এবং সেগুলো মেনে চললে আমার মনে হয় আপনি কিন্তু এই ওজনটাকে খুব সহজেই কমাতে পারবেন এবং সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। লাইফস্টাইল মেনটেনেন্সের মধ্যে আপনার অনেক কিছু আমাদের জানার থাকবে, আপনি আপনার জাস্ট আমি জানলাম আপনার ওজন কত, আপনার হাইট কত, আপনার বয়স কত, কিন্তু তাছাড়াও আপনি সারাদিনে কখন কী খাচ্ছেন, কীভাবে চলছেন, আপনি কী কী ইউজ করেন, কী জাতীয় খাদ্য খাবার খান, এগুলো জানার ব্যাপার আছে। এইগুলোর জন্য আপনাকে একদিন কনসাল্ট করতে হবে। আপনি এটা ট্রিটমেন্ট যদি মনে করেন করাতে চাইছেন, তাহলে ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার নিন, দেখুন ডান দিকে ওপরে যাচ্ছে, নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, যেদিন পারবেন চলে আসুন, এসে একবার দেখান, দেখবেন ট্রিটমেন্ট স্টার্ট হলে আশা করি এই সমস্যার সমাধানও খুব তাড়াতাড়ি আপনি মানে মিটিয়ে ফেলতে পারবেন। অবশ্যই আমরা আবার যেখানে ছিলাম ব্যাক করবো, যে এই যে স্কিনটার মধ্যে শুধুমাত্র রিঙ্কল চলে আসে না, তার সঙ্গে দাগ হয়ে যাওয়া, যেটা হয় দেখো যে স্যাগিনেস যখন আসে না স্কিন আমাদের ঝোলে, এবং স্কিন ঝোলা মানে সেখানে আমাদের কোনোরকমভাবে পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্সের মানে আর কি ঘাটতি একটা অভাব হয়, তো সেখানে আমাদের ড্রাইনেস আছে। আর দেখবে একটা টানা স্কিন আর একটা কোচকানো স্কিন দেখবে ড্রাই যদি থাকে, এবং ড্রাই থাকলে সেখানে দাগের সমস্যাটা আসার চান্স থাকে পিগমেন্টেশন, এই কারণে, কারণ ড্রাইনেস থেকে আমাদের বেশি আরও হিট হিট জেনারেট হয়, হিট জেনারেট হলে স্কিন ব্রান হয়। তো সেই যে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি প্রপারলি মেনটেন্যান্স না হয়, ধরো একটা সানস্ক্রিন লাগানো হলো না ঠিকঠাক, কুকিং করতে চলে যাওয়া হলো বা রোদে বেরিয়ে চলে যাওয়া হলো, ছাদে চলে গেলে যাওয়া হলো জামাকাপড় মেলতে, এবং আধ ঘন্টা এক ঘন্টা, এখন যেহেতু সবাই বলছে যে এই সিচুয়েশানে একটু রোদ নেওয়া দরকার, রোদ রোদ খাওয়া দরকার, তো উইদাউট সানস্ক্রিন প্রোটেকশন, সানস্ক্রিন না লাগিয়ে ছাদে গিয়ে রোদে আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকা হলো, তাহলে সেখান থেকে কিন্তু এই পিগমেন্টেশন আসার চান্স কিন্তু থাকতে পারে এবং সেই পিগমেন্টেশন আসে। তো তাদের জন্য বলবো, যারা ধরুন রিঙ্কলস নিয়ে শুধু ভুগছেন তা নয়, অ্যান্টিজিং নিয়ে ভুগছেন তা নয়, বিভিন্ন রকম দাগ নিয়েও ভুগছেন, যে এই দাগগুলো যদি কোনো রকমভাবে মেটানো যেত মুখটার মধ্যে থেকে, তাহলে আমাকে দেখতে ভালো লাগতো, আমার একটা দাগহীন মুখ হতো, আমার একটা এজিংহীন মুখ হতো, দেখতে ভালো লাগতো। সব কিছুর জন্য কিন্তু ডক্টর প্লাসে আসতে হবে আপনাদেরকে, কারণ ডক্টর প্লাস একটা
এমন একটা জায়গা যেখানে মেডিকেল সংস্থা বলে ডক্টর প্লাস একদমই পার্লার নয় যে আপনি আসবেন একটা ফেসিয়াল করে দেওয়া হবে দুম করে আপনি চলে যাবেন, যেহেতু একটা মেডিকেল সংস্থা এখানে প্রপারলি একদম ইনভেস্টিগেশন করে আপনার ইন্টারনাল এক্সটার্নাল থেরাপি দেখিয়ে থেরাপি করে তবেই ট্রিটমেন্টের কিন্তু রেজাল্ট দেওয়া হয়, যতটা সম্ভব ততটাই, যতটা পারা যায় ততটাই। একদমই তাই। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর প্লাসের হেল্পলাইনে, যে হেল্পলাইনে আপনারা গাইডলাইন্স পাবেন এবং কটা সিটিং দরকার কি বৃত্তান্ত সেটা কিন্তু একমাত্র ডক্টর প্লাসই বলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের সেখানে পৌঁছতে হবে। আর রিঙ্কলের ক্ষেত্রে আমি বলি যে অনেক সময় আমরা দেখেছি যে আমাদের হঠাৎ করে গলার দিকটা কুচকে যাচ্ছে প্রচুর পরিমাণে, এবং যেটা একটু আগে আমি বললাম যে চোখের তলায় অনেক ছোটো ছোটো সরু সরু লাইন্স এসে গেছে, এবং এখানে দেখবে মনে হয় কিন্তু চোখটা ছোট হয়ে গেছে আমাদের, ঝুলে গেছে গলাটা আরও বেশি। মেনলি দেখো যে চোখ ছোট হয়ে যাওয়ার ব্যাপারটা, একটা জিনিস আমরা ছোটোবেলা থেকে বলতাম না, একটু যখন বড় হতাম আমরা কিন্তু কখনো বলতাম না যে আমি বড় হয়ে গেছি, সবসময় বলতাম কি আমার জামাটা ছোট হয়ে গেছে, প্যান্টটা ছোট হয়ে গেছে, কিন্তু জামা প্যান্ট তো ছোটো হয় না, হয়ে আমি বড় হচ্ছি বলে সেটা ছোট হয়ে যাচ্ছে। স্কিনের ক্ষেত্রে চোখের ব্যাপারে যখন আমরা বলি চোখ ছোট হয়ে যাচ্ছে, চোখ কিন্তু চোখের যে সাইজ সেটাই থাকছে, চোখের যে চারিপাশের যে আবরণ সেটা চোখটাকে ছোট করে দিচ্ছে, কারণ স্কিনটা, কারণ হলো আমাদের ভুরুটা দেখবে ডাউনে আসে, তো ভুরু যখন আমাদের ডাউনে আসে তখন অটোমেটিক্যালি আমাদের চোখের উপরে একটা প্রেশার পড়ে, মানে চোখের উপরে যখন একটা কিছু পড়ছে মানে আমরা কী করি, আমরা যদি একটা জোরে একটা হাওয়া আসে তাহলে আমরা চোখ বন্ধ করি, কারণ আমাদের চোখে প্রেশার পড়ছে, রিফ্লেক্স পড়ছে। তো সেরকমই ভুরু যখন নাবছে তখন আমরা অটোমেটিক্যালি চোখটা আমাদের চোখের উপর প্রেশার পড়ে এবং চোখটা আমাদের ছোট হয়ে যায়, আর তখন আমাদের দেখতে মানে দেখেই বলে দেওয়া যায় যে এই চোখটা তো এরকম ছিল না, এই মানুষটাকে তো এরকম দেখিনি, এই মানুষটা হঠাৎ করে এরকম লাগছে, কেন মানে চোখ এমন একটা আইডেন্টিফাই বলেন, মানে আইডেন্টির জন্য চোখ বিশাল একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সৌন্দর্যের একটা বিশাল পার্ট ধরে রাখা যায় আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভুরুটা পড়ে যাওয়া, এই ভুরুটাকে যদি লিফটিং করে দেওয়া যায়, চোখের সাইডের যে কতগুলো ভাঁজ সেটাকে যদি লিফটিং করে দেওয়া যায়, তাহলেই কিন্তু চোখটা আবার আগের মতন খেলবে। এরকম আমি বলবো না একবারও যে আপনাদের শুধু চোখের সাইডে ভাঁজ আছে এসে পুরো কপাল শুদ্ধ জুড়ে আপনি ট্রিটমেন্ট করান, তা নয়। আপনার শুধু চোখের সাইড আপনার ভুরুটা আপনার চোখটা ছোটো লাগছে, আপনি শুধু চোখের ট্রিটমেন্টটা করুন, চোখটা বড় হোক, শুধু কপালে রিঙ্কলস পড়ছে চোখে কিছু নেই, শুধু কপালের ট্রিটমেন্টটা করুন চলে যাবে, ঠিক হয়ে যাবে। সমস্যা ভিত্তিক যেটা, এই যে আমি একটা আলোচনা করছিলাম প্রথমে যে ফ্যাট ডিটোরেট হয়ে যাওয়া, আসবো আমরা। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দেবব্রত শিকারী বলছি। কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি যে আমার বাবার 3-4 বছর আগে অপারেশন করেছিল, ঠিক আছে, অ্যাপোলোতে গলার টিউমারের কারণে, ঠিক আছে। তার 2-3 বছর পরে আবার গলায় ব্যথার কারণে ওই চেন্নাইতে অ্যাপোলো হসপিটালে ছিল, ওখানে দেখেছিল গলার টিউমারের কোনো প্রবলেম নয়, গলার হাড় বেড়েছে, ঠিক আছে। তা ওই ব্যথাটা ওখান দিয়ে ওষুধ খাওয়ার পর কমেছিল, কিন্তু তা সত্ত্বেও এই 2 বছর পর আবার ব্যথাটা শুরু হয়েছে। তা ওই এখানে দেখিয়েছে, তা মেডিকেলের একজন ডক্টরকে দেখানোর পর উনি বলছেন যে গলার হাড় বেড়েছে, এক্সরে করে দেখেছেন গলার হাড় বেড়েছে, কিন্তু ওনার দেওয়া মেডিসিন খাওয়ার পরেও ব্যথা সেরকম কমছে না, তা এর কোনো মানে সুরাহা কি হয়, রেমেডি চাইছেন? তো আপনার যে নাম্বারে আপনি কল করেছেন এই নাম্বারটা আপনারই তো? আচ্ছা, এটা আপনার কাছে, এটা আমাদের কাছে রইলো, আপনি একটা কাজ করুন, দেখুন ডান দিকে ওপরে দুটো নাম্বার যাচ্ছে, তো একটা নাম্বার যে কোনো নিন, কল করে একটা আমাদের ডক্টর প্লাসের দুটো ডিপার্টমেন্ট রয়েছে বলছিলাম বারবার না, একটা হসপিটাল রয়েছে একটা আয়ুর্বেদা, তো আয়ুর্বেদা ডিপার্টমেন্টটা আপনাকে আপনার বাবার জন্য কিন্তু এটা হেল্প করতে পারে, একবার একটু কনসাল্ট করতে পারে। ফোন ছেড়ে শুনতে থাকুন, ফোনটা ছেড়ে আপনি এই নাম্বারটা নিন, ডান দিকে ওপরে দুটো নাম্বার নিয়ে যে নাম্বারে কল করে বলুন যে আপনি আয়ুর্বেদা ডিপার্টমেন্টে একটু কথা বলবেন আপনার বাবার সম্বন্ধে, তারা আপনাকে হেল্প করবে, তারা কথা বলিয়ে দেবে তার সেখানকার টেলিকলারের সাথে, এবং কথা বলে নিয়ে আপনি জেনে নিন এই সমস্যাটা কীভাবে সমাধান হতে পারে, কারণ এখন যে সিচুয়েশান আছে আপনি চাইলে ওভার ফোনও কনসাল্টিং করতে পারবেন থ্রু দ্যাট, মানে ডক্টরের সাথে দিয়ে আপনি জানতে পারবেন কী ব্যাপারে এই বৃত্তান্ত। আপনি পুরো ডিটেলসটা যেরকম আপনার আমাকে খুব শর্টে বলতে হলো, সেখানে আপনি অনেকটা সময় পাবেন পুরো ডিটেলসটা বলার জন্য, এবং বলে সেটা চিকিৎসা করান, আশা করি এটারও রেমেডি আছে। আর আমার মনে হয় তার জন্য যোগাযোগ একটু দরকার, কারণ ফেলে না রেখে সমস্যাকে আপনি বেরিয়ে আসার জন্যই ডাক্তারের পরামর্শ নিতে পারেন, অর্থাৎ যে হেল্পলাইন যাচ্ছে সেই হেল্পলাইনে ফোন করে একটু ক্যালকাটাদের সঙ্গে যোগাযোগ করে নিন। আমরা যেটা বলছিলাম যে আজকে আমাদের যখন স্কিনটা কুচকে যাওয়ার কথা বলছেন, যে স্কিন কুচকলেই আমাদের চোখটা ছোট লাগছে, আমাদের আরও বয়স্ক বেশি লাগছে, সেটা একটা পার্ট ধরে গেল। আর যেটা আমি বলছিলাম যে ফ্যাট,
যে ফ্যাটটা ডিটোরেট হয়ে যাওয়া। এই যে ফ্যাট ডিটোরেট হয়ে যাওয়া দেখবে অনেকের, এই যে বললাম না প্রচুর স্ট্রেস, অনেকে দেখবে অনেক লাইফস্টাইল, অনেকে অনেক অনেক কষ্টের উপর থেকে, অনেক স্ট্রাগল, অনেক অল্প বয়সে অনেক স্ট্রাগলের উপর থেকে যায়, যেখানে দাঁড়িয়ে নিজের মেনটেন সেভাবে হয় না, সেখানেও কিন্তু ফ্যাটের ঘাটতি হয়। আসবো আমরা, আমরা আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি দমদম স্টেডিয়াম কলকাতা থেকে রাখি দেবনাথ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার যে গলায় না আজ অনেক বছর ধরে বেশ কালো সাদা ছোপ 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 আর একদম বিচ্ছিরি লাগে দেখতে, একদম কালো হয়ে রয়েছে, তো এটার কোনো সলিউশন আছে? কালো আর সাদা বলছেন? সাদাও আছে? হ্যাঁ হ্যাঁ সাদা সাদাও আছে, ডান পাশে তো সাদা সাদাও আছে, পিট অবধি আছে। আপনার কি, আপনি কি একটু ফ্যাটি? হ্যাঁ একটু কি ফ্যাটি, মানে কি একটু মোটা? হ্যাঁ 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 হ্যাঁ, মানে গলায় কি ভাজ ভাজ টাইপের হয়েছে, তো সেখানে কালো ভাজগুলোতে সাদা, কালো ভাজগুলোতে সাদা? ওকে, আপনার থাইরয়েড আছে? না না আমার এমনি কোনো প্রবলেম নেই। ঠিক আছে ম্যাডাম, আপনি শুনুন, শুনতে থাকুন ফোন ছেড়ে। দেখুন এটা জিজ্ঞেস করার কারণ, মানে আপনার কথাতেই আমি বুঝলাম যে আপনার এরকম কিছু সমস্যা হতে পারে, কারণ এই যে শুধু কালো একটা আলাদা ব্যাপার, কালো সাদা মানেই ভাজ। দেখবেন ভাজ মানে হলো আমাদের যে জায়গাটা ঢাকা, ঢাকা জায়গা কোনো সময় কালো হয় না, সেটা সবসময় যখন স্ট্রেচ করবে ওই জায়গাটা সাদা, বাকি জায়গাটা কালো, পিগমেন্টেশন হয়েছে এবং সেটা খুব ডিপলি হয়েছে, কারণ আপনার মোটা হয়ে চামড়া ওখানে রয়েছে। এই টোটালটা বলছেন না কি করা যেতে পারে, এর জন্য ট্রিটমেন্ট আছে, ডক্টর প্লাসের ডিপ পিলিং থেরাপি রয়েছে। আপনি একটু ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে কল করে আপনার এই গলাটা সম্বন্ধে আলোচনা করুন টেলিকলারকে, সে আপনাকে হেল্প করবে কীভাবে আসতে হবে, কী করতে হবে না করতে হবে। আর যদি মনে করেন আপনি যে একটু জেনে নেব ভালো করে যে আদৌ এটা সত্যি হবে কি না, তাহলে গলার একটা ক্লোজলি ফটো তুলুন, তুলে একটু দেখুন ডক্টর ব্যাসের মাঝে মাঝে একটা হেল্পলাইন মানে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু সেন্ড করুন ফটোটা, দেখবেন তারা আপনাকে হেল্প করবে। হেল্পলাইনে ফোন করবেন যেটা স্ক্রিনে যাচ্ছে একদম আপনারা টিভির সামনে বসলে তার একদম বাঁদিকে উপরে, এটা হচ্ছে ডক্টর প্লাসের হেল্পলাইন, এখানে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যান। বহু দূরে মানুষ কিন্তু ডক্টর প্লাস বিরাটি ডক্টর প্লাসে পৌঁছে যাচ্ছে, আবার ডক্টর প্লাসও তার এক্সপার্ট টিম নিয়ে বিভিন্ন জেলায় নর্থ বেঙ্গল নর্থ ইস্টে পৌঁছচ্ছে। এখন কিন্তু আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন বিরাটি ডক্টর প্লাসে। ফ্যাট অ্যাকিউমুলেট হয়ে যাওয়ার কথা বলছিলেন তুমি, আমরা যেটা বলছি যে ফ্যাটটা এই ডিটোরেট হয়ে যাবে এই জায়গায় জায়গায় থেকে, খাওয়া দাওয়া করেও অনেক সময় সেই ফ্যাটটাকে কোনো রকম করা যায় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ চায় যে একটা ডিটোরেট ফ্যাটটাকে সে সেখানে ভলিউম তৈরি করবে আবার, দ্যাট ইজ পসিবল, সেটা পসিবল ডক্টর ব্যাসের উইদিন ওয়ান সিটিংয়ে জায়গায় জায়গায়। ধরুন কারোর দুটো গাল মনে হচ্ছে একটু তুবড়ে গেছে, এই গাল দুটোকে একটু যদি একটু বালকি করা যেতে পারে, দ্যাট ইজ পসিবল ইন ডক্টর প্লাস। যদি কারোর মনে হয় যে নোজ কারেকশন, নোজের দেখবেন এই যে বেরিয়ার, এই বেরিয়ারের ফ্যাট অনেক সময় ডিটোরেট হয়, অনেকের থাকেই না বেরিয়ারটা, যাদের থাকে না তারাও করতে পারবেন, যাদের থেকে নষ্ট হয়ে গেছে তারাও করতে পারবেন। দেখবেন লাফ লাইন, দুটো নাকের পাশ থেকে একটা লাফ লাইন থাকে, যেটা আমাদের নর্মাল ন্যাচারাল সবার থাকে হালকা, একটা বয়সের পরে ফ্যাট যখন আস্তে আস্তে ডিটোরেট হয় তখন ওই জায়গাটা মাঙ্কি লুক লাইক এরকম একটা ভাজ, মোটা একটা ভাজ পড়ে, তো সেই ভাজটাকে কিন্তু আমরা চাইলে রিকভারি করতে পারি। আমাদের ফেস লিফটিংয়ের ব্যাপারে আসে, অনেক সময় ভলিউম নষ্ট হয়, এইসব জায়গার ভলিউম নষ্ট হলে ফেসটা ঝুলে পড়ে, তো সেই দুটো জায়গার ভলিউমটাকে ঠিকঠাক আপলিফটিং করে ভলিউমটাকে তৈরি করে দেওয়া যেতে পারে। তো এই যে এজিংয়ের ছোটো ছোটো বিষয়, জোয়ার লাইন তৈরি করা যেতে পারে, এখানে একটা সার্ফ, একটা ভি সার্ফের যে কাটিং, সেই কাটিংটা অনেকের থাকে না, সেটা আমাদের ফিলারের দ্বারা, সে মানে নর্মালি আমরা থেরাপি দ্বারা কিন্তু ওটাকে করা যেতে পারে, তো এই ওভারঅল জিনিসগুলো করা যেতে পারে ডক্টর প্লাসের হাত ধরে। সুতরাং আপনাদের যোগাযোগ করতে হবে ডক্টর প্লাসের যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে পৌঁছে যেতে হবে ডক্টর প্লাসে। অনেক অনেক ধন্যবাদ জানাবো সমীরকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।